আজকের এই খুচরা বাজারের দরদামের কি পরিস্থিতি? উজ্জ্বল, শুধুমাত্র আলু নয়, সিলেটে আসলে সব ধরনের রবি শস্য কিংবা সবজি সবকিছু কিন্তু উৎপাদন কম হয়। বাংলাদেশে সবচেয়ে বেশি আবাদযোগ্য জমি পতিত পড়ে থাকে মূলত সিলেট জেলাতেই। তার পরিসংখ্যান হিসেবে বা বিভিন্ন কারণ আমরা উদ্ঘাটন করার চেষ্টা করেছি, সেটি হচ্ছে যে এখানকার বেশিরভাগ মানুষ প্রবাসী এবং হঠাৎ বন্যা আর শীত মৌসুমে পানি সেচের অভাব, এইসব কারণে কিন্তু সিলেটে যে কোনো সবজি উৎপাদন তুলনামূলকভাবে কম হয়ে থাকে। তবে আগের থেকে এখন অনেক ক্ষেত্রেই উৎপাদন বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পেয়েছি। যদি পরিসংখ্যান বলি, গত বছর আসলে প্রায় 1500 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে, যেখান থেকে উৎপাদিত হয়েছে 25,000 মেট্রিক টন গোল আলু। এর পাশাপাশি 162 হেক্টর জমিতে মূলত মিষ্টালু চাষ হয়, সেখান থেকে আমরা 3,000 মেট্রিক টন আলু পাই। এটি হচ্ছে গত বছরের পরিসংখ্যান, এবছর আরও বাড়তে পারে বলে আমাদেরকে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আর বর্তমানে যদি আলুর দরদামটা বলি, সিলেটে আসলে যে পরিমাণ আলুর চাহিদা তার চেয়ে অনেক কম পরিমাণ উৎপাদন হয়ে থাকে, যার ফলশ্রুতিতে আমাদেরকে আসলে মুন্সিগঞ্জ, রাজশাহী সহ বিভিন্ন জেলার উপর নির্ভর করতে হয়। সেদিক থেকে বলতে গেলে সিলেটে আসলে মুন্সিগঞ্জ এবং রাজশাহীর আলুটাই বেশি বিক্রি হয়ে থাকে। আজকের যে বাজার দরটি আমরা দেখলাম, পাইকারি আলু মানে পাইকারি বাজারে আলুর যে দাম, সেটি হচ্ছে মুন্সিগঞ্জ আলু 33.50 টাকা থেকে শুরু করে কোথাও কোথাও 35 টাকা দরে বিক্রি হচ্ছে, আর রাজশাহীর আলু 37 টাকা দরে। সেটি খুচরা বাজারে আরও 4 থেকে 5 টাকা বৃদ্ধি পেয়ে আলু বিক্রি হচ্ছে। মুন্সিগঞ্জের আলু 38 টাকা দরে এবং রাজশাহীর আলু 40 থেকে 42 টাকা দরে। এটি হচ্ছে মূলত বাজার। তবে সেক্ষেত্রে আমরা খুচরা বাজারে জিজ্ঞেস করেছি, এত দরদামে তারতম্য থাকে কেন? তার মূলত কারণটি হচ্ছে যে তারা যে অজুহাতটি দেখিয়ে থাকেন, যেহেতু আলু আসলে ক্রমান্বয়ে শুকাতে থাকে, অর্থাৎ এই কারণে দেখা যায় যে বিক্রি করতে করতে কিছুটা ঘাটতি হয়, সেজন্য দাম একটু পার্থক্য থেকে থাকে। তবে এই মুহূর্তে আসলে আলুর যে দরদাম সেটি অনেকটাই বেশি মনে করছেন ভোক্তা সাধারণ বা ক্রেতারা। উজ্জ্বল, সিলেট থেকে ডিম আলুর বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মাধব কর্মকার।